করোনা ভাইরাসে দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 39 জনের মৃত্যু হলো। গত 24 ঘন্টায় আরও 182 জন শনাক্ত হয়েছেন। এতে দেশে করোনায় আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 803 জনে, মৃতের সংখ্যা 39 জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও 3 জন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে 42 জন। সোমবার বেলা 2:30 পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এসব তথ্য জানান। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলাকে জাতীয় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে, এ কাজে পুরো জাতিকে সম্পৃক্ত করতে হবে। এই দুর্যোগে দম্ভ, অহংকার ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যমত তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন কার্যালয়ের বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সর্বদলীয় পরামর্শ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই কথা বলেন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিত্যপণ্য ও ঔষধের দোকান ছাড়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার, কিন্তু অনেকে এই নির্দেশনা মান্য করছেন না। কোথাও কোথাও একসঙ্গে অনেকে বসে আড্ডাও দেয়। চট্টগ্রামে হাটহাজারি উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে দোকানের গেটে তালা দিয়ে ভিতরে চলে জমজমাট বেচাকেনা আর আড্ডাবাজি। বিগত 2 দিনে হাটহাজারি উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে গিয়ে এই দৃশ্য দেখেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রুহুল আমিন। করোনা ভাইরাসে লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষকালে এক ব্যক্তির পা কাটা অংশ নিয়ে উল্লাসের ঘটনায় মোট 40 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর থেকে আজ সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক করা দুই নেতার মধ্যে জিল্লুর রহমান উপজেলা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। করোনা ভাইরাসের কারণে ক্ষতির মুখে রয়েছে বাংলাদেশ। গত মাসে বিপুল সংখ্যক ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে বিদেশি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠান। এর ফলে ইতিমধ্যে পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমে গেছে। বিজিএমইএ জানায়, এপ্রিলে রপ্তানি, পোশাকের ক্রয়াদেশ বাতিল ও স্থগিত পরিসংখ্যান বিশ্লেষণ করে সংগঠনটির পূর্বাভাস হচ্ছে, শেষ পর্যন্ত চলতি এপ্রিলে সব মিলিয়ে $76 কোটি পোশাক রপ্তানি হতে পারে। সেটি হলে গত বছরের এপ্রিলের চেয়ে রপ্তানি কম হবে প্রায় 70%। মে মাসেও পোশাক রপ্তানি $100 পৌঁছাবে না বলেই আশঙ্কায় রয়েছে বিজিএমইএ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পুলিশ মাটির নিচ থেকে একটি রকেট লঞ্চার উদ্ধার করেছে। রবিবার গৃহ নির্মাণ কাজ করার সময় পাওয়া যায় এই রকেট লঞ্চারটি। এরপর ঘটনাটি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেটি দেখে ভারী অস্ত্রের মতো মনে হওয়ায় খবর দেওয়া হয় কাছের পুলিশ ক্যাম্পে। বিকেলেই ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটিকে রকেট লঞ্চার হিসেবে শনাক্ত করে। নভেল করোনা ভাইরাসে এবার মৃত্যুবরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু স্ট্যানলি চেরা। গত শনিবার অর্থাৎ 11 এপ্রিল করোনায় স্ট্যানলি চেরা মারা যান বলে প্রথম প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম। ট্রাম্পের ক্ষমতাসীন রিপাবলিক পার্টির একজন প্রভাবশালী দাতা হিসেবে সুপরিচিত স্ট্যানলি চেরা। অধিকাংশ ব্রিটেন তারকা লকডাউনকে 16 আনা কাজে লাগাচ্ছেন। দীপিকা, সোনম সহ অনেক নায়িকা রান্নাঘরে গিয়ে বাহারি পদ রান্না করছেন। এদিকে বলিউড অভিনয় শিল্পী কৃতি শ্যানন কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করছেন। তার চরিত্রের প্রয়োজনে মোটা হওয়ার জন্য জমিয়ে খাওয়া দাওয়া করছেন এই বলিউড অভিনেত্রী। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও চলছে লকডাউন। এ দুঃসময়ে সবাইকে ঘরে রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশটির পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের সম্মান জানিয়ে অভিনব এক পোস্টার প্রকাশ করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল এর অন্যতম ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। চিকিৎসক নার্সদের পাশাপাশি করোনা প্রতিরোধে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন রোহিত শর্মারা। এবার ভারতীয় পুলিশ কর্মীদের সম্মান জানিয়ে একটি পোস্টার প্রকাশ করলেন তারা।